As an architect, we design for the present with an awareness of the past for the future, which is essentially unknown. I am architect Imrul Islam Durrani, and this is Welcome Home. Welcome Home project Dhakar Agarga area te obosthito 60 feet road er pashei ei project er obosthan. এই প্রজেক্টের ল্যান্ড এরিয়া 37.4 কাঠা। আমি যখন প্রজেক্টটি ডিজাইন করি তখন শুরুতে আমি দুটো বিষয়কে খুব গুরুত্ব সহকারে দেখার চেষ্টা করেছি। একটি হচ্ছে এর ক্লাইমেটিক কনসিডারেশন, আরেকটি হচ্ছে এর সাইট ফোর্স। আমাদের দেশে গ্রীষ্মকালে দক্ষিণ পূর্ব দিক থেকে বাতাস আসে এবং পশ্চিম দিক থেকে অনেকটাই সোলার হিট গেইন করে, এবং আমি চেষ্টা করেছি যে আমার এই টোটাল বিল্ডিং কমপ্লেক্সের মধ্যে এই উইন্ড ফ্লোটাকে নিয়ে আসার। একইভাবে আমরা পশ্চিম দিক যেই অংশটা থেকে সূর্যের আলো বেশি আসে ওই দিকটাকে আমরা চেষ্টা করেছি যে আমাদের প্রত্যেকটা অ্যাপার্টমেন্ট থেকেই যাতে পশ্চিম দিকে আমার সার্ভিসগুলোকে নিয়ে যাওয়া যায়। 14 স্টোরেড এই বিল্ডিংয়ের প্রত্যেকটা ফ্লোরে 11টা করে অ্যাপার্টমেন্ট রয়েছে। আমি প্রজেক্টটিকে এমনভাবে ডিজাইন করার চেষ্টা করেছি যাতে করে এই টোটাল বিল্ডিং কমপ্লেক্সে যারা বাস করবে তারা একটা কমিউনিটি লিভিংয়ের স্বাদ পেতে পারে। আমার চেষ্টা ছিল টোটাল কমপ্লেক্সের মধ্যে বেশ কিছু ছোট বড় স্পেস ডিজাইন করার, যে স্পেসগুলোতে বয়সভেদে শিশু কিশোর কিংবা বয়স্করা এনজয় করতে পারে, আড্ডা দিতে পারে, অবসর সময় তারা এখানে বসে গল্প করতে পারে। এই প্রজেক্টের সেন্টার অফ ফোকাস আমি বলছি এর মাঝখানের কোর্টইয়ার্ডটা। এই সেন্ট্রাল কোর্টটাই মূলত এই প্রজেক্ট ডিজাইনের মূল এমফাসিস পয়েন্ট। এখানে থাকবে সবুজ ঘাস এবং তার পাশে ফুলের গাছ, ফলের গাছ থাকবে, থাকবে ছায়া দানকারী বড় বৃক্ষ জাতীয় উদ্ভিদ। বছরের বিভিন্ন সময় যেই গাছগুলোতে বিভিন্ন রঙের ফুল আসবে এবং যেগুলো এই বসবাসকারী মানুষের মনে একটা নতুন আবেগের সৃষ্টি করবে। আমাদের এই গ্রিন সেন্ট্রাল কোর্টের পাশেই রয়েছে জলাধার, যেখানে প্রাণবন্তভাবে মাছেরা ঘুরে বেড়াবে, এবং কোর্টইয়ার্ডটির সাথে প্রত্যেকটা স্পেসের আমি একটা ভিজুয়াল কানেকশন তৈরি করার চেষ্টা করেছি। কোর্টইয়ার্ডটি এমনভাবে আমি চিন্তা করেছি যাতে করে এখানে একটা স্ট্যান্ডার্ড ব্যাডমিন্টন কোর্ট হতে পারে, আবার অন্য সময় বাচ্চারাও এখানে হালকা খেলাধুলা করতে পারে। প্রজেক্টের একটি খুব গুরুত্বপূর্ণ ফিচার আমি ডিজাইন করেছি, সেটি হচ্ছে আরবান উইন্ডো। আরবান উইন্ডো হচ্ছে এমন একটি ওয়াইড স্পেস যেই জায়গাটার থেকে আমরা লাইট এবং ভেন্টিলেশনকে বিল্ডিং এবং বিল্ডিং কমপ্লেক্সের মধ্যে নিয়ে আসতে পারি। এই প্রজেক্টের চারতলা এবং পাঁচতলায় এবং নয়তলা দশতলা এই দুটো জায়গাতে আমরা আরবান উইন্ডো ডিজাইন করেছি। এই স্পেসে রয়েছে ডাবল হাইট স্টেয়ার, রয়েছে গ্রিন লন এবং বসার জায়গা। এই স্পেসগুলো মূলত মাইক্রো স্পেস হিসেবে কাজ করবে, গ্যাদারিং স্পেস। এখানে বিভিন্ন বয়সের লোকজন দিনের বিভিন্ন সময় সন্ধ্যার সময় এই স্পেসগুলো ব্যবহার করতে পারে। বিল্ডিংয়ের রুফটাও একটি পাবলিক স্পেস, সো রুফটাকে আমরা এমনভাবে ডিজাইন করেছি যাতে করে বিল্ডিংয়ের রুফটা সবসময় ব্যবহারযোগ্য এবং প্রাণবন্ত থাকে। বিল্ডিংয়ের রুফটিকে আমরা দুইটি লেভেলে ডিজাইন করেছি, অর্থাৎ দুইটা লেভেল এমনভাবে ডিজাইন করা যাদের মধ্যে ইন্টার কানেকশন থাকছে, ভিজুয়াল কানেকশন থাকছে, আবার কিছুটা সেগ্রিগেশনও থাকছে। আমাদের রুফে রয়েছে কিছু রিফ্লেক্টিং ওয়াটার পুল, রয়েছে বারবিকিউ স্পেস, রয়েছে সেমি শেডেড স্পেস, বসার জায়গা, গ্রিন লন যেখানে ন্যাচারাল গ্রাস থাকবে, এবং গার্ডেনিং ফ্যাসিলিটিস। সার্বিকভাবে এই বিল্ডিংয়ের রুফটি বেশ লাইভলি একটি স্পেস হিসেবে আমি ডিজাইন করেছি। ওয়েলকাম হোম প্রজেক্টটিকে আমি চেষ্টা করেছি খুব মডার্ন আর্কিটেকচারাল অ্যাপ্রোচে ডিজাইন করার। আমাদের কন্টেম্পোরারি অ্যাভেলেবেল ম্যাটেরিয়ালগুলোকে আমি এর বিল্ডিং এলিমেন্ট হিসেবে ব্যবহার করেছি। আমি এখানে লাইট গ্রে পেইন্ট ব্যবহার করেছি, তার সাথে ব্রাইট কালার ব্যবহার করেছি, এবং ডিপ কন্ট্রাস্ট এলিমেন্ট হিসাবে ব্রিক টেরাকোটা ব্যবহার করেছি, যাতে করে বিল্ডিংয়ের ফর্মগুলোকে মোর এমফাসাইজ করা যায় এবং বিল্ডিংটিকে আই লেভেল থেকে খুব নান্দনিকভাবে উপস্থাপন করা যায়। এবং এই একই ক্যারেক্টার আমি বিল্ডিংয়ের বিভিন্ন স্পেসে নিয়ে আসার চেষ্টা করেছি, যাতে করে টোটাল বিল্ডিং কমপ্লেক্সটি একটা হারমোনাইজড স্পেস হিসাবে মনে হয়। এই প্রজেক্টের গ্রাউন্ড ফ্লোরে আমরা চেষ্টা করেছি যে ইনডোর এবং আউটডোর রিলেশনশিপটাকে খুব সেন্সিটিভলি ডিল করার। আমরা রাস্তা থেকে এন্ট্রি করার সময় একটা গ্র্যান্ড এন্ট্রি ডিজাইন করেছি ডাবল হাইট ক্যানোপির মাধ্যমে, এবং গ্রাউন্ড ফ্লোরে রয়েছে আমার রিসেপশন, সিকিউরিটি রুম, লবি স্পেস, পার্কিং ফ্যাসিলিটি, এছাড়া রয়েছে সার্ভিস এরিয়া যেমন ইলেকট্রোমেকানিক্যাল রুম, জেনারেটর রুম, ড্রাইভার্স ওয়েটিং, কেয়ারটেকার্স ওয়েটিং, এবং একটা বড় অংশ হচ্ছে গিয়ে মাঝখানের সেন্ট্রাল কোর্ট। ভার্টিক্যাল সার্কুলেশনের জন্য আমি এই বিল্ডিংয়ে রেখেছি 5টি লিফট এবং 4টি স্টেয়ার, এবং প্রত্যেকটি স্টেয়ারই ফায়ার প্রোটেক্টেড।
এই বিল্ডিং কমপ্লেক্সের কমিউনিটি স্পেসটাকে আমি ফার্স্ট ফ্লোরে নিয়ে এসেছি। ফার্স্ট ফ্লোরে রাখার সুবিধাটা হচ্ছে যে এটার অ্যাক্সেসিবিলিটি খুব ইজিভাবে মেনটেন করা যায়। আমার কমিউনিটি ফ্যাসিলিটির মধ্যে রয়েছে কমিউনিটি হল, প্রেয়ার রুম, যার সাথে রয়েছে অ্যাবলিউশন স্পেস, জিমনেশিয়াম এরিয়া, মিটিং রুম এবং অফিস রুম। এই বিল্ডিংয়ের প্রত্যেকটি স্পেসকে আমি এমনভাবে ডিজাইন করার চেষ্টা করেছি যাতে করে প্রত্যেকটি স্পেস খুব প্রাণবন্ত থাকে। ওয়েলকাম হোম প্রজেক্টে বসবাসকারী প্রত্যেকটি মানুষ এই কমপ্লেক্সের প্রত্যেকটি স্পেসকে ভীষণভাবে এনজয় করবে এবং তাদের ভালো লাগার মুহূর্তগুলো মিশে থাকবে এই প্রজেক্টের সাথে।